हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। वीडियोग्रो चैनल आपके स्वागत। आज हम आलोचना करते जा सीम चाष सम्पर्। सीम एक प्रोटीन समृद्ध खाबार जेटी साधारण एर बीज सब्जी हिसेबे किछु किछु समय खावा हय एवं एटीते खूब भिटामिन एवं प्रोटीनेर संख्या अनेक बेशी जा हयतो एकजन मानुषेर जन्य न्यूट्रिएंट भ्यालू पर्याप्त परिमाण रयेछे। এছাড়াও জমির কাছাকাছি ছাড়াও রাস্তার পাশে আইলের ধারে এবং ঘরের চালেও এটি রোপণ করা যেতে পারে এবং এটির জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটি সাধারণত একটি জমির পাশে এটি রোপণ করা হয়েছে এবং এই সিম চাষের জন্য সাধারণত একটি মাচার ব্যবস্থা করতে হয় যেটি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ডাল দিয়ে এর ব্যবস্থাটা করা হয়েছে যাতে এটি নিচে না যায় বা মাটিতে না যায় এটি উপরে উঠিয়ে দিতে হবে এবং এর জন্য আপনি চাইলে মাচাও তৈরি করে দিতে পারেন অথবা এই পদ্ধতিটিও ব্যবহার করতে পারেন। এবং সিম চাষের জন্য এখন আমি আলোচনা করতে যাচ্ছি মাটি সম্পর্কে। সিম চাষের জন্য যে মাটি প্রয়োজন সেটি হলো দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে সিম সবচেয়ে বেশি ভালো হয়। এবং এখন আমি আলোচনা করতে যাচ্ছি সিমের কিছু জাত সম্পর্কে। দেশের 50টিরও বেশি স্থানীয় সিমের জাত রয়েছে। এগুলোর ভিতরে উল্লেখিত হলো বাইনতারা, হাতিকান, চ্যাপ্টা সিম, ধলা সিম, পুটি সিম, ঘৃতকাঞ্চন, সীতাকুণ্ড, নলডক ইত্যাদি, বাড়ি সিম এক, বাড়ি সিম দুই, বাড়ি সিম তিন এবং বিউ সিম তিন, ইফসা সিম এক, ইফসা সিম দুই, অ্যাস্ট্রা আর্লিং, আইরেট ইত্যাদি আধুনিক উন্নত জাতীয় সিম। নিচে আমি আরও কিছু সিমের ব্যাপারে আপনাকে জানাচ্ছি। বাড়ি সিম এক, মাঝারি আগাম জাত, আষাঢ় থেকে ভাদ্র মাসের মধ্যে এটি বীজ বপন করা হয়। প্রতি সিমের ওজন 10 থেকে 11 গ্রাম। সিমে 4 থেকে 5টি বীজ থাকে। গাছ প্রতি 450 থেকে 500টি সিম ধরে। জীবনকাল এদের 200 থেকে 220 দিন এবং হেক্টর প্রতি এর ফলন পাওয়া যায় 20 থেকে 22 টন পর্যন্ত। এবং বাড়ি সিম দুই, আগাম জাত, আষাঢ় থেকে ভাদ্র মাসে এই বীজ বপন করা হয়। প্রতিটি সিমের ওজন 10 থেকে 13 গ্রাম পর্যন্ত হয়ে থাকে এবং এই সিমের বীচি সাধারণত 4 থেকে 5টি হয়ে থাকে। গাছ প্রতি 380 থেকে 400টি সিম ধরে। জীবন ধারণ ক্ষমতা 190 থেকে 120 দিন এবং হেক্টর প্রতি এর ফলন 10 থেকে 12 টন। এছাড়াও রয়েছে বিউ সিম তিন। সারা বছর চাষ করা যায় এই সিম। গ্রীষ্ম মৌসুমে চাষের উপযোগী। সিমের রং বেগুনি। প্রতিটি সিম গড়ে 5টি বীজ থাকে এবং হেক্টর প্রতি যার ফলন 7 থেকে 8 টন পর্যন্ত হয়ে থাকে। এবং আরও রয়েছে ইফসা সিম। সারা বছরই ইফসা সিম এক ও চাষ করা যায়। গ্রীষ্মের মৌসুমে এর চাষটি সবচেয়ে উপযোগী। সিমের রং হয়ে থাকে সাধারণত বেগুনি। প্রতিটি সিমে গড়ে 5টি করে বীজ থাকে এবং হেক্টর প্রতি যার ফলন 5 থেকে 10 টন। ইফসা সিম দুই যেটা রয়েছে সারা বছর এটিও চাষ করা যায় এবং গ্রীষ্ম মৌসুমে এর চাষটি উপযোগী। সিমের রং সবুজ। প্রতিটি সিম গড়ে 4টি বীজ থাকে এবং হেক্টর প্রতি যেটি 7 থেকে 8 টন ফলন পাওয়া যায়। এবং আমি আলোচনা করতে যাচ্ছি বীজ বপনের সময় নিয়ে। আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত বীজ বপন করার সবচেয়ে উপযুক্ত সময় এবং বীজের পরিমাণ বপন পদ্ধতিতে মাদা প্রতি এবং হেক্টর প্রতি আমি আলোচনা করতে যাচ্ছি। সারিতে বুনতে হলে এর বীজ 4 থেকে 5টি মাদায় দিতে হবে এবং প্রতি মাদার জন্য যদি মাদায় বুনতে হয় তাহলে 4 থেকে 5টি করে দিতে হবে এবং হেক্টর প্রতি যাতে 15 কেজি করে লাগবে এবং মাদার জন্য যেটি 10 কেজি করে লাগবে। এখন আমি আলোচনা করতে যাচ্ছি জমি তৈরির বিষয় নিয়ে। জমি তৈরি, যদি আপনি বাণিজ্যিকভাবে বা বেশি জমিতে এটি আবাদ করতে চান তাহলে কয়েকটি চাষ বা মই দেওয়া ভালো। মাদার দৈর্ঘ্য ও প্রস্তর গভীরতার আকারে 45 সেন্টিমিটার রাখতে হবে এবং মাদার দূরত্ব এক মাদা থেকে অন্য মাদার দূরত্ব 3 মিটার। হবে এবং সেচের বা জায়গাটি এমনভাবে হতে হবে যেটি সাধারণত
পাশাপাশি পানি থাকে এমন জায়গা, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে যে সিম গাছটি লাগানো হয়েছে এবং এখানে সেচ ব্যবস্থাপনার জন্য পাশাপাশি একটি পুকুর রয়েছে। এখানে এ ধরনের জায়গায় আপনাকে সিম গাছ রোপণ করতে হবে এবং বাণিজ্যিকভাবে যদি আপনি এটি চাষ করতে যান সেখানেও কাছাকাছি সেচ ব্যবস্থা এমন থাকতে হবে যেখানে আপনি সচরাচর সেচ দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছি এটি মোজাইক, এটি মোজাইক রোগটাও সাধারণত সিমের মারাত্মকভাবে ক্ষতি করে থাকে। এছাড়াও আরও রয়েছে অ্যানথ্রাকনোসটা, আপনারা দেখতে পাচ্ছেন অ্যানথ্রাকনোস এই যে সিমের মাঝে ছোট ছোট ব্রাউন কালার আস্তে আস্তে দাগ পড়ে যায় এবং এটি সাধারণত অ্যানথ্রাকনোস। এটি অ্যানথ্রাকনোসের লক্ষণ। এটি রোগের ভিতরে সাধারণত এই দুইটি রোগ অ্যানথ্রাকনোস এবং মোজাইকটা সাধারণত সিমের জন্য খুব বেশি ক্ষতি করে থাকে। এবং এখন আমি আলোচনা করতে যাচ্ছি ফসল সংগ্রহ সম্পর্কে। সিমের ফসল সংরক্ষণ করতে হলে কার্তিক এবং আশ্বিন কার্তিক মাসে ফুল ধরে। এর ফুল সাধারণত আশ্বিন কার্তিক মাসে ধরে থাকে এবং ফুল ফোটার 20-25 দিন পরেই এর ফল সংগ্রহ করার উপযুক্ত হয়ে যায়। 4 মাস এবং এর বেশি সময় ধরেও মাঝে মাঝে ফল দেয়। ফলন প্রতি শতকে 35-75 কেজি এবং যেটি হেক্টর প্রতি এর ফলন 10-15 টন পর্যন্ত পাওয়া সম্ভব। হ্যাঁ ভিউয়ার্স, এ সংক্রান্ত আরও কিছু তথ্য পেতে এবং আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।